ঘোষ ব্রাদার্সত বিপদ ঘণ্টা। ঘোষ ব্রাদার্সৰ স্বত্বাধিকাৰীৰ গুৱাহাটীৰ দুটাকৈ বাসগৃহত চিবিআইৰ অতর্কিত অভিযান। প্রথমতে অভিযান চলিল স্পেনিশ গার্ডেনত, তার পাছত মানিক নগরের হাউস নম্বর 5। সিবিআইৰ উপস্থিতির উমান পাই পলাই পত্রং দিলে ঘোষ ব্রাদার্সৰ স্বত্বাধিকাৰীয়ে। মহানগরীর অভিজাত ব্যবসায়িক প্রতিষ্ঠান ঘোষ ব্রাদার্সর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কেইবাটাও ব্যাংকর পৰা বৃহৎ পরিমাণের ধন লৈ ঋণ উভতাই নিদিয়ার গুরুতর অভিযোগ উঠিছে। আর ইতিমধ্যে সিবিআইৰ এটা বৃহৎ দলে ঘোষ ব্রাদার্সর স্পেনিশ গার্ডেনত থকা আর মহানগরীর মানিকনগর থকা বাসগৃহত উপস্থিত হয়ে জোরদার অভিযান চলাইছে। ভালদরে প্রত্যক্ষ করক এই প্রসাদুপম অট্টালিকাটলৈ। কোনো নদায়ের ভদায়ের এই অট্টালিকা নহয়, অভিজাত ব্যবসায়িক প্রতিষ্ঠান ঘোষ ব্রাদার্সর স্বত্বাধিকারীর অট্টালিকা। এই অট্টালিকাটোর মালিকর কর্মকাণ্ডর বিষয়ে জানিলে আপুনিও আচরিত হব। প্রকৃততে আজির তারিখত এই অট্টালিকাটোয়ে বাতরির শিরোনাম দখল করার কারণ জানিলে আপুনি আচরিত হব। ঋণ আদায়ের বাবে এতিয়া ঘোষ ব্রাদার্সর বাসগৃহত আহি উপস্থিত হয়েছে সিবিআইৰ এটা বৃহৎ দল। আর রাতিপুৱাৰ পৰা মারাথন জেরার সন্মুখীন হয়েছে ঘোষ ব্রাদার্সর স্বত্বাধিকারী সকল। কিন্তু উল্লেখযোগ্য কথা এইটাই, সিবিআই অহার আগতে উমান পাই ঘোষ ব্রাদার্সর মূল স্বত্বাধিকারী পলাল ডিব্রুগড়লৈ। বিভিন্ন ব্যাংকরপা কোটি কোটি টাকার ঋণ লৈ ধার পরিশোধ করা নাই ঘোষ ব্রাদার্সে। পরিণতিত মঙ্গলবারে রাতিপুৱাই চলিল সিবিআইৰ অভিযান। গুৱাহাটীর স্পেনিশ গার্ডেন আর মানিক নগরের বাসগৃহত সিবিআইয়ে চলালে মারাথন অভিযান। সিবিআইৰ উপস্থিতির আগতীয় উমান পাই পলাই পত্রং দিলে ঘোষ ব্রাদার্সর স্বত্বাধিকারীজনে। এই গম পাইছো, এই আপনার তারমানে এই কোম্পানি কয়ে আছে না সিবিআই আবলি, এইটাই গম পাইছো। মানুষ সুমাইছে, কেটামান মানুষ সুমাইছে, মানে দেখাব, মানে মানে সঠিক নজানো কেন সুমাইছে গম পাওয়া নাই। এই 9টা বা 9:30 ভিতর আইছি দক, তারমানে মানে সাফা তাফা করি মানে চা খাব যাব, চা খাব যাওয়া মতো ধরো তারমানে মোক মানে ম্যাডামে মাতিছে, এই মানুষ আছে তুমি গেদুক আহ, মানে গেদুক আহিলো দেখা পালো কেটামান সুমাইছে আর কেটামান দেখা পালো সে আর এটা ডিব্রুগড়ও গম নাপালো হয় যদি সারে নেগাল হয় দেখায় ভিডিও জার্নেলিস্ট কঙ্কনের সহযোগত গুৱাহাটীৰ পৰা মহেশ কলিতাৰ প্ৰতিবেদন, ঈশান নিউজ।